হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এয়ার রহমান। তো আইক ভাইয়ের বাসায় চলে আসছি আমরা মেশিন দেখতে। এই ভাই অবশ্য আমাদের কাছে প্রায় এক বছর আগে মেশিন নিয়ে আসছিল, তো চলেন তার মেশিন এবং রেজাল্ট কেমন দেখা যাক। সে ভাইয়ের অবশ্য দেশি ফর্ম, সেগুলো পরে দেখি আমরা মেশিনটাকে দেখি। এই ঘরে বসে আছেন ভাই, জুতা পরে আসবো। বাচ্চা নাকি? কতদিন এগুলো শীতের কারণে নষ্ট হচ্ছে নাকি? না, বাচ্চাগুলো নষ্ট হচ্ছে কি জন্য? দুর্বল ছিল, ওষুধ তাহলে বেরোইছে। হ্যাঁ, মেশিন মেশিন কি ফুল আছে তাহলে? ফুলবো, ফুল বলতে 800 ডিম, অনেক ডিম তো। খুললাম তাহলে নাকি? আপনি মেশিন হিটার নিছেন, চেনটা এত মজা হওয়ার কারণ কি? চেনটা ওয়াশ করেন না নাকি? ওয়াশ করিনি। এবার গেলে নিয়ে আসবে। এইখানে হেজিং করেন না, যখন হেজিং করার সময় তখন হেজিং করি, তখন ঢুকাই দিই। বাল্কি ওগুলোই আছে না, চেঞ্জ করছিলেন আরো? নষ্ট হয়েছে দুইটা বাল্ক, এতদিন ধরে দুইটা নষ্ট হয়েছে। তো অনেক ডিম তো, এগুলো নামাবেন কবে আবার নিচে? এগুলো দেরি আছে, বয়স 10-12 দিন আছে। টার্গেট ডিম দিচ্ছে সামনে, অটো করা আছে, বাতিও বলে ফ্যান অফ না? না, একই ফ্যান, স্ট্রিট একই কোয়ালিটি ফ্যান। ওই ফার্মে একটু ঢোকা যাবে, দেখি ভিডিও ভিডিও করি। বিস্কুট খাবা? জেনারেটর নিছেন তাহলে ভাই? মেশিন আইপিএস দিয়ে চালাচ্ছেন তাহলে? এই জুতা এই পরে জুতা পরে ঢুকে যাবে নাকি? না, জুতা চেঞ্জ করবো, সমস্যা নেই। না ভাই, স্টেস ঢুকছেন কি? হ্যাঁ, খামারে ঢুকছেন? না না, খামারে ঢুকেন, সমস্যা নেই। মেলা মুরগি এই সব দেশি? হ্যাঁ, সব দেশি। আপনি তাহলে বলার করেন না ভাই? বলার করি, বলার আলাদা দিকে, সে আলাদা সে আছে। বলারের জন্য আলাদা? হ্যাঁ, বলারে কেমন কি দেখেন? আচ্ছা, ভিতরে রান্না ঢুকি ভাই। বলারে কেমন দেখতেছেন ভাই? লাভ লোচ এটা কি কুরকি লাগছে? আচ্ছা ভাই, এই যে একটা কথা, যে আপনার এইখানে মুরগি করে আবার প্লাস মেশিন করে, কেমন দেখতেছেন লাভটা? আপনার যদি হয় 800 ডিম, তো 800 ডিম যদি ফুটে আর কি, তাহলে আপনার এখান থেকে লাভ কেমন থাকে? মানে আপনার ডিম তো মনে করেন বাজারে কিনতে গেলে 10 টাকা করে পড়ে নাকি? বিক্রি হচ্ছে কত ডিম? বাচ্চা বিক্রি হয়ে গেছে, 35 টাকা করে। তাহলে আপনার খরচ টস মিলে বাদ দিয়ে আপনি তাহলে টিকতে যাবো 20 টাকার মধ্যে টিকে নাকি? না, 20 টাকা 50% থেকে আর কি, 35 টাকা বিক্রি করলে 50% থেকে, মানে 17 টাকার মতো। তো
একটা জিনিস কি ওয়াইফাই যেটা বললো আর কি, 17 টাকা করে যদি হয় তাহলে আপনার 800 ইম্পোর্টেশন করলে আপনার 13,000 টাকা মতো থাকে নাকি মাসে, যে হয় কম বেশি করে আর কি, মানে লাভটা আর কি, খালি ডিম থেকে 13,000 টাকা লাভ আছে, মানে বাচ্চা পড়াশুন করে। আর বাচ্চা এমনি দেশি মুরগি বড় ছোট থেকে বড় করেন না? ওইটা করি না, এখনো করিনি, কারণ বাচ্চা আমার তো প্রচুর বিক্রি, বাচ্চা সেল আছে, বাচ্চা সেল না করে আপনার বড় করে তো মনে হয় লাভ হবে একটু বেশি আর কি। লাভ হবে কিন্তু আমরা ব্রয়লার করি তো এই জন্যই। বলার কেমন দেখছেন বলার নাকি সামনে লস হয়েছে? ব্রয়লার একটু বর্তমান বাজার খুব দাম, ওই ভাই গেছে গেলাম নাকি 70,000 টাকা লস খাইছে, উনি করছে, আমারও তো এরকম লস হয়নি, আমার ইয়া ভালো ছিল তো। তো ভাই আর কি চলে যায় নাকি? চা খাই না, চা খাইলাম ওই ভাই, চা খাওয়ালো, নাস্তা খেলাম, অনেক সুন্দর। তো এই ভাইয়ের জন্য দোয়া করেন যেন ভালোভাবে ফার্ম সফল হতে পারে, আর আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আশা করি যে এতদিন ধরে আমরা খালি ইনকিউবেটর মেশিন তৈরি করে গেছি, বাইরে ঘোরা হয়নি বা বাইরে ঘোরানোর তো সময় হয়নি, তো চেষ্টা করতেছি এখন সব ফার্মের ফার্মে যাই যোগাযোগ করবো এবং ফার্মের সাথে দেখা দেখা করবো এবং তাদের প্রফিট এবং আপনার রেজাল্ট সব কিছু ডিপেন্ড করবো। তো এই ভাই আশা করা যায় আপনার 80-85+, মানে এই ভাই যেটা বলো আর কি, আমাদের গড়ে ভাই যে আপনার 80+ পাচ্ছে আর কি, এবং এই ভাই আপনার 1 বছর আগ থেকে আমাদের মেশিন ইউজ করতেছে, প্রায় 1-1.5 বছর মতো হয়ে গেল। তো সবাই এই ভাইদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।